হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি ফ্রি ফায়ারের নতুন এক এপিসোডে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আইডি যদি সাসপেন্ড হয়ে যায় তাহলে সেটা কিভাবে রিমুভ করবেন। তো এইটা 100% আপনার ওয়ার্ক করবে আপনার এটার মধ্যে। আরেকটা কথা বলে দিচ্ছি, আপনি যদি কোনো প্রকার হ্যাক ইউজ করে থাকেন তাহলে কিন্তু আপনার আইডি কখনোই আপনি পাবেন না। কিন্তু আপনি যদি কিছুই না করে থাকেন কিন্তু আপনার অ্যাকাউন্টটা শুধু সাসপেন্ড করে দিয়েছে ফ্রি ফায়ার, ঠিক আছে, এটাতে যে সার্ভার প্রবলেমের কারণে এই জিনিসটা হয়েছে। তো আপনার যদি এইরকম আপনার সাথে হয়ে থাকে, মানে একেবারে শুধু আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড কিংবা আপনার ডিভাইসটাকে সাসপেন্ড করে দেয়, তাহলে আপনি যেটা করতে পারবেন এইটাকে রিমুভ করে নিতে পারবেন। এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর যদি আপনি না বুঝতে পারেন তাহলে ডিসক্রিপশন বক্সে ইমো নাম্বার দেওয়া থাকবে, সেই ইমোতে আপনি আমাকে নক করে অবশ্যই ইমোতে নক করবেন। ইমোতে নক করে আমার সাথে কথা বলে আপনার অ্যাকাউন্টে আপনি সাসপেন্ড সরিয়ে নিতে পারবেন, অর্থাৎ আমি আপনাকে আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন। যদি এইরকম আপনি ধরেন যে ক্লিক করার সাথে সাথে যদি এরকম আসে তাহলেই শুধুমাত্র আপনি এই কাজটা করবেন। তো অবশ্যই যদি বুঝতে সমস্যা হয় আমাকে নক করবেন। বন্ধুরা, আপনাদেরকে যে কাজটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন একটা জিমেল রয়েছে, নিচে দেখতে পাচ্ছেন এই যে যেখানে লেখা গেরিনা FF, ঠিক আছে, এই জিমেলটার মধ্যে আপনাদের তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। তো অবশ্যই এই কন্ট্যাক্টটা আপনাকে ইংরেজিতে করতে হবে, ইংলিশে করতে হবে। তো দেখেন আমি এখানে যা লিখেছি এটা কিন্তু আপনাকে সেম তাই লিখতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ইসের সাবজেক্টে দিয়েছি সাসপেন্ড মাই অ্যাকাউন্ট, ঠিক আছে, এটা আমার হচ্ছে জাস্ট এটা হচ্ছে আমার সাবজেক্ট, ঠিক আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমি ইনফরমেশন যেগুলো আমি দেওয়ার তাকে আমি কি লিখেছি, হ্যালো স্যার, আই ডিড নট ইউজ এনি হ্যাক, আমি কোনো হ্যাক ইউজ করিনি, বাট মাই অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্যান্সেল, অর্থাৎ আমার অ্যাকাউন্টটি সাসপেন্ড করে দেওয়া হয়েছে। এখানে ক্যান্সেলড লেখেন কিংবা সাসপেন্ড লেখেন, যাই লেখেন কোনো অসুবিধা নেই। আজকে শুধুমাত্র আজকে কালকে মনে হয় তারা খুব তাড়াতাড়ি রিপ্লাইটা করছে, তো অবশ্যই আপনাকে এই কাজটা করতে হবে। তারপর হেল্প মি আপনার ইউআইডি, তো সকলেই জানেন ইউআইডি কোনটাকে বলে। আপনার অ্যাকাউন্টের যে ইউআইডিটা আছে ওই ইউআইডিটা আপনি এখানে দিবেন। ধরেন যে আমার অ্যাকাউন্টের ইউআইডি হচ্ছে এইটা, তো এটা আমি জাস্ট লিখলাম এমনিতে, এটা আমার অ্যাকাউন্টের ইউআইডি না। তো এই অ্যাকাউন্টের ইউআইডিটা আপনি এখানে লিখে জাস্ট সাবমিট করবেন। তো সাবমিট করার পর তারা আপনাদের কাছে আপনাদের ফেসবুকের পাসওয়ার্ড এবং ফেসবুকের জিমেল বা নাম্বার যেটাতেই করেন না কেন সেটা চাবে। তো আপনি তাদের সাথে করার পর দেখবেন অল্প কিছুক্ষণের মধ্যে আপনার অ্যাকাউন্টটা তারা কমপ্লিট করে দেবে। আমি আমার নিজের ভাইয়ের অ্যাকাউন্টটাও কিন্তু কমপ্লিট করা হয়ে গিয়েছে, এভাবে আমার নিজের ভাইয়ের অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গিয়েছিল। তো এইভাবে এই কাজটা করার কারণে তার অ্যাকাউন্টটা কিন্তু ফেরত পেয়ে গিয়েছে। তো আশা করি যে আপনারাও এই কাজটা করবেন। আর যদি আরেকটা কথা হচ্ছে, আর যদি কোনো অ্যাকাউন্ট আপনারা যদি না করতে পারেন তাহলে আপনারা ডিসক্রিপশন বক্সে ইমো নাম্বার আমার সাথে কথা বলেন, আমি নিজে আপনাদের অ্যাকাউন্টে এনে দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ পারবো কিনা সেটা বলতে পারছি না, কিন্তু এনে দেওয়ার 100% চেষ্টা করব। তো অবশ্যই আজকের এই ভিডিওটা সকলের হেল্পফুল হবে। হেল্পফুল যদি একটু পরিমাণে আপনার যদি ভালো লেগে থাকে আর আপনি যদি সাসপেন্ড অ্যাকাউন্ট ফেরত পেয়ে যান তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন, ঠিক আছে। প্লিজ ভাই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিতে ভুল করবেন না নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো অবশ্যই জাস্ট এতটুকু লেখার পরই তারা আপনাকে রিপ্লাইটা করবে। রিপ্লাইটা করলে কিন্তু তাদের সাথে আপনাকে ইংরেজিতে কথা বলতে হবে। তো না পারলে আপনি অবশ্যই আমাকে নক করবেন, ডিসক্রিপশন বক্সে ইমো নাম্বারটা পেয়ে যাবেন। ইমো নাম্বারটাতে ফোন করবেন না, দয়া করে নক করবেন, অবশ্যই আপনি হেল্প পাবেন। তো আশা করি যে আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুল করবেন না।